আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে কাতার আসতে চাচ্ছেন ফ্রি ভিসায়, ফ্রি ভিসার দাম কত এটা সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। আমি এ টু জেড ফ্রি ভিসা সম্পর্কে আলাপ করব, কত খরচ পড়বে আপনাদের। তবে অফিসিয়ালভাবে ফ্রি ভিসা বলতে কোনো কথা নেই, এবং এটার কোনো আমরা যেই বাঙালিদের অথবা আমাদের দেশের প্রচলিত যে খরচ, এটা আসলে ইলিগ্যালভাবে অর্থাৎ অবৈধভাবে, এটা সরকারি কোনো বৈধতা নেই। প্রথমে আমি শুরুতে এটাই আপনাদেরকে বলে দিলাম। সরকারি একটা ভিসার খরচ হচ্ছে সর্বোচ্চ আপনার কাছ থেকে 1200-1300 রিয়াল মেডিকেল সহকারে আসবে। আর আমরা আমাদের দেশের প্রচলিত ভাষায় আমরা ফ্রি ভিসা বলে থাকি, এবং এটার রেট বর্তমানে অনেক বেশি, একদম আকাশ ছোঁয়া 18,000-20,000 রিয়াল পর্যন্ত এটা এখন বিক্রি হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে এখন বর্তমানে কাতারে বাংলাদেশের ভিসা অনেক কম দিচ্ছে। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে কাতারে ভিসা বন্ধ নাকি। আসলে 2012 সাল থেকে আমি কাতারে, 2012 থেকে 2023 পর্যন্ত এখনো পর্যন্ত কাতার বাংলাদেশের ভিসা কখনো বন্ধ করে নাই, এর আগেও বন্ধ করে নাই, 2012-র আগেও কাতার ভিসা বন্ধ করে নাই। তবে ভিসা তারা কম দিয়ে থাকে, মাঝে মধ্যে অনেক বেশি দেয়, মাঝে মধ্যে স্লো করে ফেলে, অনেক স্লো করে ফেলে। আর এখন বর্তমানে ওই স্লো অবস্থায় আছে। আপনার প্রায় বিশ্বকাপের আগে থেকে, কাতারে বিশ্বকাপের আগে থেকেই অনেক স্লো ভিসা দিচ্ছে, একেবারেই কম। এই কারণে ভিসাগুলোর প্রাইস বেশি। আবার যখন দেখা যাবে, এখন নতুন বছর আসছে, দেখা যাক যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক যদি ভালোভাবে করতে পারে তাহলে আবার ভিসা অ্যাভেলেবেল দেবে। আর যখন ভিসা অ্যাভেলেবেল দেবে তখন আমাদের ভিসার প্রাইস অনেক কমে যাবে, প্রায় 10,000-12,000 রিয়ালের ভিতরে চলে আসবে। 12-র উপরে হবে না, 10,000-12,000 রিয়াল দিয়ে আপনারা এখন যেটা 18,000-20,000 চাচ্ছে, অথবা 18,000-20,000 রিয়াল খরচ যাচ্ছে, সেটা তখন 10,000-12,000 রিয়াল লাগবে সর্বোচ্চ, এটার উপরে উপরে লাগবে না। তবে এটার জন্য সরকার, কাতার সরকার অ্যাভেলেবেল ভিসা দিতে হবে। অ্যাভেলেবেল ভিসা দিলে এটা খুব তাড়াতাড়ি একদম কমে যাবে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন এখন, তাদেরকে আমি বলবো আপনারা কিছুদিন ওয়েট করেন। ওয়েট করে আপনারা দেখেন, আর 2-3 মাস ওয়েট করেন, দেখবেন এই 2-3 মাসের ভিতরে, যেহেতু নতুন বছর আসছে, বাংলাদেশের ভিসা যদি অ্যাভেলেবেল চালু করে তাহলে এই ভিসার প্রাইসটা কমে যাবে। আর একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা নতুন বিদেশে আসবেন, আপনাদের অভিজ্ঞতা কম বিদেশ সম্পর্কে, আপনাদের অনেকের ধারণা ভিসার টাকা বেশি হলে ভিসা ভালো, এই ধরনের অনেকের ধারণা। আসলে ভিসার টাকা যত কম হবে ওই ভিসাটা আপনারা খুঁজবেন, ভিসা টাকা যেটা দেবেন ওইটা পাওয়া যাবে না, আর ওইটা হচ্ছে যে একদম পাও দিয়ে দিলেন। তো ভিসার টাকা কম দেবেন, সুযোগ বেশি খুঁজবেন, সুবিধা বেশি খুঁজবেন, ওই ভিসাটাই নেবেন। সুবিধা বেশি, টাকা কম, ওই ভিসাটাই আপনারা নেবেন, এবং ওই ভিসাতেই আপনারা আসবেন, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। টাকা বেশি সুযোগ কম, এই ধরনের বিষয়ে আপনারা আসবেন না। টাকা যত কম দিয়ে আসতে পারবেন ততই আপনার জন্য বেটার হবে, আপনার ফিউচার ভালো হবে। বিদেশে আপনি দীর্ঘদিন থেকে কিছু একটা করতে পারবেন, যদি আপনি টাকা কম দিয়ে আসেন তখন এখানে এসে আপনি ওই টাকা দিয়ে, যেটা আপনি বেশি টাকা দিয়ে আসতেন সেটা যদি আপনি কম দিয়ে আসতে পারেন, বাকি টাকা দিয়ে আপনি এখানে কিছু একটা, ফ্রি ভিসা আসলে আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কিছু, অথবা এসে আপনি গাড়ির লাইসেন্সটা নিয়ে ফেলতে পারলেন খুব তাড়াতাড়ি, যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনি কম টাকা দিয়ে আসছেন, বেশি টাকা আপনার খরচ হয় নাই। তো সবসময় আপনারা চেষ্টা করবেন কম টাকা দিয়ে বিদেশে আসার জন্য,
বিদেশ যাত্রা, যাতে করে আপনার একদম সিপ হয়, একদম কমের ভিতরে আসতে পারেন, ওইভাবে আপনারা চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ। আর আপনাদের কি কার কি জানার ইচ্ছে আমাকে জানাবেন, কি আপনারা বুঝতে পারছেন না। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনার বন্ধুদের জন্য শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।